আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনার সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। তো অনেক সময় আমাদের রান্না করা পটল খেতে ইচ্ছে করে না, সেক্ষেত্রে এভাবে করে করতে পারেন। তো প্রথমে আমি পটলটা খোসা ছাড়িয়ে নিলাম, এরপরে মাঝখান থেকে কেটে নিলাম সবগুলো, এরপরে লবণ, মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে দিলাম, তো মিক্সড করে নিব। এরপরে তো এরপরে কড়াইতে তেল গরম করে নিলাম। এভাবে আস্তে আস্তে একটা একটা করে পটল দিয়ে দিতে হবে। তো আমি সুন্দর করে সবগুলো পটল কড়াইতে এভাবে দিয়ে দিলাম। তো পটলটা ভালোভাবে ভাজি হয়ে গেলে আমরা এক সাইড করে এখানে পেঁয়াজের কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভেজে নিতে হবে বাদামি কালার। এরপরে পটলের সাথে মিক্সড করে নিলাম, এভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে। তো আপনাদের রেসিপিটা ভালো লাগলে আপনারা বাসায় তৈরি করে ট্রাই করে দেখতে পারেন খেয়ে, আশা করি ভালোই লাগবে।